গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। আর আজকে শিবরাত্রি, আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। যে কোনো পুজোতেই আমি শাড়ি পরতে প্রেফার করি, শাড়ি শাখা পলাটা একটু পরতে প্রেফার করি। তো এখন বেজে গেছে 6:15, যাই কি কি মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে, ফটাফট জলটা ঢেলে দিই, তারপরে বাকি কাজ, মায়ের বাড়িতে যাওয়ার আছে, সাবু মাখা আছে, বেলে শরবত বানানোর আছে, অনেক কিছু আছে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। কমপ্লিট হয়ে গেছে, আর সবাই চরণামৃত গ্রহণ করো, আমরা এখন চরণামৃত খাবো, আর তারপরে মায়ের বাড়িতে প্রসাদ নিয়ে একটু যাব। আগে বাবাইকে দি, মুখে দিয়ে দি, ভালো আছে? টেস্ট মিষ্টি একটু হবে, নকুল দানাটা গলেনি, আমি একটু নকুল দানা আরো দিয়েছি বাট ওটা গলেনি। রাহুল আছে, ও ঘরে দিয়ে আসি, বাকি অল্প একটুখানি বাড়িতে নিয়ে যাব। প্রসাদও তোমরা গ্রহণ করো, এইভাবেই তোমাদেরকে প্রত্যেক বছর প্রসাদ দিয়ে থাকি, কোনোদিনও সামনে পেলে নিশ্চয়ই প্রসাদ খাওয়াবো। আর এখন বাবাই, রাহুলের আওয়াজ পাচ্ছ নিশ্চয়, এখন যাব মায়ের ওখানে, বোন দেখি এসছে কিনা পুজো দিয়ে। ও সাবু টাবু খুব একটা মাখে না, আর মাও মাখে না, আমি বেসিক্যালি মাখি। তো মা বলছিল অল্প একটু মাখবো, আমি যে মেখো না, আমি তো মাখবই, আমি নিয়ে যাব। তো এখানে আর মেখে নিয়ে যাব না, ওখানে গিয়েই একেবারে মেখে খেয়ে দে চলে আসবো। কদিন আগে না আমাদের বন্ধু গেছিল বেনারসে, সেখান থেকে এনে দিয়েছিল, মানে পুজোর টাইমে এনে দিয়েছিল আমাদের জন্য, ওই কাত হাতের কালো ধাগা পাওয়া যায় ওখানে, বিপদ নাশিনী এরম কিছু একটা বোধহয় বলে। তো সেইটা আমরা এখনো বাঁধিনি, আজকাল আজকাল কদিন তো মায়ের ওখানে পড়েছিল, তারপর আজকাল আজকাল হচ্ছে না হচ্ছে না করে, তো হয়তো আজকের জন্য এটা পড়েছিল। আজকে ভালো দিন আছে, আজকে এটা হাতে পড়ে নেই আমরা সবাই। এই যে এই জিনিসগুলো টাইট করো এরকমই বোধহয়, বাহ বাহ, মেয়েদের বাহ হাতে, ছেলেদের ডান হাতে, এটা চুড়ির মতো। একই সাইজের তিনটে জিনিস কিন্তু সবার হাতে হয়ে গেছে, আমার হাতেও হয়ে গেল, বাবার হাতেও একদম ঠিকঠাক, আর তোমার হাতেও ঠিকঠাক। অবাস্তব ব্যাপার, কেন তাহলে এটা হলো কি করে? তোমার হাত কত চওড়া? একই সেম, কাউকে কোনো গিট বাঁধতে হয়নি, কিছু করতে হয়নি। আর ওটার মধ্যে এ আছে দেখা বাবাই, ছবিটা বার কর, এই যে এই যে এখানে এখানে, আর এইটা আমার অনেক দিনের শখ ছিল, এরকম একটা ইয়ে কিনবো।
কোথায় রাখি এখন দেখি, ভাবি তারপর। এই জায়গাটাই ঠিকঠাক লাগছে। রাস্তায় যেতে আসতে বেরোতে এটা দেখে সবাই বেরোবে, আর ঢুকবেও যখন এটা দেখে সবাই ঢুকবে, ভালো লাগছে। বাবলুকে দিতে এসছি, বাবলু আর বোন যাবে তাই হলো, ওকে নিয়ে যাব। রেডি না হই বলে এসো এসো নিয়ে যাও, এসছি এবারে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। এরকম অবস্থা, আজকে প্রসাদ খাওয়ার দিন তাই না? আর বাবলু মাথায় কি? বাবলু সুচি ছুটি। আর বাচ্চা যখন ছোট ছিল আমিও সাজিনি, খাইয়ে দিতে হচ্ছে, চান করিয়ে দিতে হচ্ছে, আমার তো আর সেসব নেই, খাবার বানিয়ে দিয়েছি বেড়ে নেড়ে। মাছটা বেঁচে খাওয়াতে পারবে না বলে আমি খাই দিচ্ছি। তিন বাড়ির পুজো, তিন বাড়ির প্রসাদ এখানে আছে। তুমি সন্দেশ খাবে মামা? এই যে এটা আছে খাও, এটা দ্বিতীয় নম্বর বাড়ির প্রসাদ। হ্যাঁ ধান দিয়ে দিয়ে কি বলে 15 টাকা। বেলের শরবতে জল খুব একটা দেওয়া হয় না, কিন্তু যেহেতু মানে সবাই মিলে কাজ হচ্ছে তাই এরকম যে জল হয়ে গেছে একটু। আর চিনি দিয়েছি আর দুধ, এই সরি দই, দই দই টক দই দাও, ঢালো পুরো দিয়ে দাও। আমার বাড়িতে নারকোল ফাটানো না খুব অসুবিধা, তো সেই জন্য নারকোল আর ফাটাতে পারিনি, আর এখানেই নিয়েছি। পুজোতেও জলটা দিতে পারিনি, ভেবেছিলাম জলটা ঢালবো মাথায়, মানে শিবের মাথায়। যাই হোক, এখন ওই নারকোল বলে নারকোল ছাড়া কোরানোর চক্করে বলে নারকোল ছাড়া সাবু মাগো, একটা নারকোল নারুর সময় কত নারকোল কোরাতে হয় পিঠে পুলিশ। হ্যাঁ একটু ভালো করে না খেলে হয়, বিয়ে বাড়ির আয়োজন, ফল কাটা হচ্ছে, সাবু মাখা হচ্ছে, দইয়ের ঘোল, এই দইয়ের ঘোল বলছি, বেলের শরবত রেডি, পুজো হয়েছে এখানে, দিদা বাড়িতে পুজো হয়েছে। এখানে নারকোল কোরানো চলছে। কেমন দেখো চা খাচ্ছে চা দিদা? যা বাবলু খেয়ে আয় দিদির থেকে একটুখানি, খেয়ে দেখ কি খাচ্ছে দিদি। যা না গিয়ে দেখ না কেমন খেতে। না তুমি কি খেয়েছো বাড়িতে? বাড়িতে আমি বাড়িতে চন্নমিট্টু খেয়েছি, চন্নমিট্টু খেয়েছি, চন্ন আমি বানালাম। ভালো লাগছে তোকে চিনতে বলেছি, মাথা কেমন ভালো? তুমি সব স্পেলিং শিখে যাও, তুমি সব স্পেলিং শিখে যাও। কি বলবো? ও মেশোকে বলবো, মেশোকে বলবো ঠিক হয়ে যাবে, বাবলু মাথা টিপে দিয়েছে। কি আরাম, কি আরাম লাগছে, কি আরাম লাগছে আমার, কি আরাম লাগছে। কেমন
বছর বহু বছর পর এরকম সাইডে ক্লিপ বাঁধলাম, বাবলু আমায় ক্লিপ এনে দিল, তো এরকম ক্লিপ গুলো বাঁধার কথা ভুলেই গেছে। নতুন বউ লাগছে, কি ভাল লাগে না এই ক্লিপ গুলো, পাকা চুলে আর নতুন বউ, বুড়ি বউ। দাঁড়া ধর তো সবার সামনে একটু ক্লিপটা লাগাই, ধর ফোন ধর, ফেলে দিস না ক্যামেরার মধ্যে, হাতটা দিবি এমনি করে রাখ। অনেক দিন পর বড় ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, আমারও খুব ভালো লাগছে, আর জানিও তোমাদের কেমন লাগলো। আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, গুড নাইট। লাগছে বল, ভাল লাগছে? ভাল লাগছে, আমি তোমাকে বলে দিচ্ছি, আর কিছু করতে হবে না, আর করবো না, বিডিলো।